আসসালামু আলাইকুম বিয়াস, আজকে আবার নতুন আবার আরেকটি ডিশের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে যে ডিশটি আজকে আপনাদের দেখাবো, এই ডিশটি পাঠাবো হচ্ছে রংপুর সদর। তো রংপুর সদরে আজকে এই ডিশটি পাঠাবো যার কাছে, সেই ভাইয়ের নাম হচ্ছে আরজু ভাই। তো আরজু ভাইয়ের কাছে কিন্তু আজকে এই ডিশটি পাঠাবো। তো বললাম যে পাঠানোর আগে আজকে এই ডিশটির সিগন্যাল চেক দিব, তারপরে সিগন্যাল চেক দেওয়ার পরে তারপরে কিন্তু আজকে এই ডিশটি ডেলিভারি করব। তো তার আগেই আপনাদের একটু দেখাই, আসলে আমি আমার ডিশের মধ্যে কিন্তু একটু এই অনেক একটু খরচ একটু বেশি, আর দেখতেই পাচ্ছেন আমার ডিশের মধ্যে কিন্তু এসএস স্টার লাগানো। আসলে এই ডিশের মধ্যে সর্বপ্রথম মনে হয় যে এসএস এর স্টারগুলো ব্যবহার করেছি। আসলে অনেক ধরনের অনেক কোম্পানির ডিশগুলো কিন্তু আছে, বা অনেকেই আরও নানান প্রকার ডিশগুলো বানিয়ে থাকে, তারা কিন্তু আসলে এইরকম স্টারগুলো দেয় না। তো আজকে আমি স্টারের মধ্যে ব্যবহার করছি হচ্ছে সলিডের একটি এলএমবি। তো আপনাদের একটু দেখাইলাম, তো আপনাদের আরও কিছু অংশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো আপনাদের যে দেখাচ্ছি, এই যে এখন দেখতে পাচ্ছেন আমার একটি টুপি, আসলে আমার মাথা থেকে পড়ে গেছে, আসলে আমার এই মাথার উপরে জাংলা আছে, আমার হচ্ছে এই জিআই তারের, সেই জিআই তারের সাথে এই টুপিটা বাজায়, টুপিটা পড়ে গেছে। তো যাই হোক, আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু আমার ডিশগুলো, আর আমি আপনারা তো জানেনই আমি আপনাদের জন্য সবসময় এই চেষ্টা করি যতটুকু সুন্দর করা যায়। তো আপনাদের কিন্তু আরও কিছু ডিশের অংশ আপনাদের দেখাবো, আমার কাছে আরও অনেকটি ডিশ আছে, সেগুলো আপনাদের অল্প কিছু অংশ আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো একটু ধৈর্য সহকারে দেখবেন। তো আজকে যে ডিশটি তৈরি করলাম, এই ডিশটিও কিন্তু আজকে সিগন্যাল রিসিভ করে দেখাবো আপনাদের। তো অবশ্যই দেখবেন যে কীরকম সিগন্যাল আসে, অনেক ডিশের মধ্যে কিন্তু সিগন্যাল ভালো আসে না, আর আমার এগুলা ডিশের মধ্যে কিন্তু একদম হাই সিগন্যাল, আর আমি সেইভাবে এই ডিশগুলো আমি তৈরি করে থাকি। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে আরও অনেকগুলো এসএস এর স্ট্যান্ড ই করা আছে, এসএস এর পাইপ দিয়ে কিন্তু আমি স্ট্যান্ডগুলো আমি তৈরি করে থাকি। তো আপনাদের দেখাবো আসলে আরও কয়েকটি ডিশ আছে। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে দুই পাটের 4 ফিট ডিশ, আমি আলাদা আলাদাভাবে রাখছি প্রত্যেকটা ডিশই, দেখতে পাচ্ছেন। তো আপনাদের এই ডিশ সিটিং করা আছে, সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো একটু ধৈর্য সহকারে দেখবেন, আসলে ডিশ কেনার আগে অবশ্যই এই দেখবেন যে সেই ডিশটা কীরকম, অনেকের ডিশের মধ্যে দেখবেন যে ফিনিশিং কিন্তু কম, অনেক ফিনিশিং কম, আর ফিনিশিং কমের জন্য কিন্তু অনেক সিগন্যাল কিন্তু কম আসে, হয়তো অনেকেই আপনারা জানেন না, যারা এই ডিশ ব্যবহার করে ওনারা কিন্তু এগুলো ভালো জানে। তো যাই হোক, ডিশ যখন কিনবেন একটু ভালো ফিনিশিংয়ের মধ্যে কেনার চেষ্টা করবেন, আর আমি প্রত্যেকটা ডিশের মধ্যে কিন্তু সিগন্যাল বেশি, তারপর ফিনিশিং বেশি, আর আমি যে জিনিসগুলো লাগাই এগুলো কিন্তু আমি আপনাদের আগের ভিডিওতে আমি দেখাইছি, এগুলো কিন্তু সব উন্নত জিনিসগুলো আমি কিন্তু আমার ডিশের মধ্যে লাগানো, আর আমার ডিশের একটু দামটাও একটু বেশি অন্য অন্য ডিশের চেয়ে, আমার এই ডিশের একটু দামও বেশি, আর আমার একটা ডিশ একবার লাগিয়ে নিলে কিন্তু বারবার কিন্তু আর এই ডিশগুলো কিন্তু আপনাদের কিনতে হবে না। তো যাই হোক, আপনাদের এখন দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে সিটিং করা ডিশ আছে, এগুলো হচ্ছে 4 ফিট ডিশ, আজকে যতগুলো ডিশগুলাই দেখালাম এগুলো কিন্তু প্রত্যেকটাই 4 ফিট। তো যাই হোক, আপনাদের আরও ডিশের একটু পিছনের অংশটুকু একটু দেখাবো পিছন থেকে, যে কীরকম আপনাদের পিছনের আমার ডিশের পিছনের অংশ কীরকম থাকে, আমার যে সামনের যেরকম ফিনিশিং করে থাকি, আমার ডিশের পিছনেও কিন্তু একই ধরনের একই ফিনিশিং করে থাকি, আর আমার প্রত্যেকটা ডিশের মধ্যে আমি যে রঙগুলো ব্যবহার করছি, রঙগুলোর মধ্যে কিন্তু কোনো স্পট নাই, একদম ফিনিশিং এবং কোনো প্রকার কোনো স্পট নাই, আর স্পট চালাকু স্পট কোনো জিনিস থাকে সেগুলো জিনিসগুলো কিন্তু আমার কিন্তু আসলে পছন্দ করি না, বা আমার কাছে ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি আপনাদের একটু ভালো মানের জিনিস দেওয়ার জন্য। তো এখন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার একটি বাড়ির গেট, আমি আসলে যে বাড়িতে থাকি এই হচ্ছে আমার কিন্তু নিজস্ব বাড়ি, হয়তো আপনারা অনেকেই জানেন এই হচ্ছে আমার নিজস্ব বাড়ি, আর আপনাদের আমি তো প্রায় সময়ই আপনাদের আমি দেখিয়ে থাকি আমার এই নিজের বাড়িতে, আমি অনেকগুলো আসলে আমার এই আমার যে দুয়ার বলে অনেকেই উঠান বলে যাই বলে এগুলো কিন্তু পাকা করা এগুলা। তো যাই হোক, এখন একটি আপনাদের একটা গাছ দেখাবো আপনাদের, এই যে দেখা যাচ্ছে আসলে আমি এই
টাচ দিয়ে আটকিয়ে রাখছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পেয়ারা গাছ। আসলে আমি অনেক দিন আগে আমি এই পেয়ারা গাছের জন্য আমি এই টাচ করে রাখছি, আসলে আমার কাছে অনেক ভালো লাগে সেজন্য। তো আপনাদের তো আসলে অনেকখানি দেখাইলাম বা অনেকখানি দেখানোর চেষ্টা করলাম। তো ডিশ কিনবেন বা ডিশের যে কোনো মালসামা লাগলে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেন, আমার যোগাযোগ করবেন। তো আমার কাছ থেকে জিনিস যে কোনো প্রোডাক্ট নিলে আপনারা কিন্তু 100% প্রোডাক্টগুলো পাবেন। তো আপনাদের সরাসরি এখন মাঠে নিয়ে যাব। তো মাঠে নিয়ে দেখাবো কীরকম সিগন্যাল আসে আমার সেই ডিশের মধ্যে। তো সরাসরি কিন্তু আমি এখন কিন্তু মাঠে চলে আসলাম। তো তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদের কীভাবে ভিডিও করে দেখিয়ে থাকি আপনাদের সবসময়। আর আপনাদের আপনারা তো জানেনই আমি সবসময়ই আপনাদের দেখিয়ে থাকি একটু সরাসরি দেখানোর জন্য। সরাসরি দেখলে হয়তো আপনাদের বুঝতে পারবেন যে আসলে আমি যে ভিডিওগুলো দিই আমার কোনো ভিডিওর মধ্যে কোনো ফেক ভিডিওর কোনো সুযোগ নাই কিন্তু, আর উল্টা পাল্টার কোনো সুযোগ নেই। আপনাদের আমার যতগুলো ভিডিও আছে সব ভিডিওর মধ্যেই 100% সঠিক ভিডিও আছে, আর আমি উল্টা পাল্টা কোনো ভিডিও দেই নাই আর দেবও না কোনো দিন। যতদিন ইনশাল্লাহ আছি ততদিনই আমি আপনাদের জন্য ভালো ভালো যতটুকু ভালো ভিডিও করা যায় বা ভালো জিনিস দেওয়া যায় আপনাদের সেগুলাই কিন্তু আমি দিয়ে থাকি বা দেওয়ার চেষ্টা করে থাকি আমি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আজকে সেই সলিডের LMDটি আমি কিন্তু আজকে সেটিং করেছি। তো আপনাদের আবার বলি আজকে ডিশটি পাঠাবো হচ্ছে রংপুর সদর। তো রংপুর সদরে যাই যে ভাইয়ের কাছে আজকে এই ডিশটি পাঠাবো সেই ভাইয়ের নাম হচ্ছে এই আরজু ভাই। তো আরজু ভাইয়ের জন্য কিন্তু শুধু ডিশই না, আরজু ভাইয়ের জন্য LMD আছে, আসলে অনেকটি জিনিস আছে। আপনাদের আসলে আজকে সময় কম সেই জন্য আসলে আজকে আপনাদের দেখাইতে পারলাম না। তো আপনাদের একটু দেখাবো আমি স্ট্যান্ডটি কীভাবে রাখছি। আসলে মাটির মধ্যে আমি রাখছি, কোনো নাট নাই, স্ক্রু নাই বা কোনো কিছু লাগাই নাই কিন্তু, দেখতেই পাচ্ছেন। আর আমি আপনাদের প্রায় সময় কিন্তু এইভাবে ভিডিওগুলো দিয়ে থাকি। শুধু আমার স্ট্যান্ডটি যে আছে আমি স্ট্যান্ডটি বসিয়ে রাখছি, এমনিতেই সিগন্যালগুলো খুব ভালোভাবে চলতেছে। আর আমি তো আসলে ডিশটি খুলে পারবো শুধু বসিয়ে রাখছি, আমার কোনো নাট স্ক্রু এগুলো কিন্তু টাইটও দেওয়া হয় না, শুধু সিগন্যাল চেক দেওয়ার জন্য আমি আজকে এই জায়গায় নিয়ে আসছি। আমি আপনারা তো জানি না আমি মাঝে মাঝেই কিন্তু আমি আপনাদের এই মাঠে থেকে আপনাদের এই অনেক সময় আমি ভিডিওগুলো দিয়ে থাকি বা ডিশ সিডিংয়ের বা টেস্টিং করার জন্য সিগন্যাল রিসিভ করার জন্য আমি কিন্তু আসলে এই জায়গা থেকে কাজগুলো করে থাকি। তো আপনাদের সরাসরি একটু দেখাবো আমার সেট মিটার থেকে যে কীরকম সিগন্যাল আসে, আর আমি আপনাদের তো সবসময় দেখেই থাকি সরাসরি। তো যাই হোক আপনাদের একটু দেখাবো। তো আমি সেট মিটারের সাথে আমি সরাসরি আমার কেবলটি আছে যে ডিশ কেবল, এই ডিশ কেবলটি কিন্তু আমি সংযোগ করলাম। তো আসলে আজকে আরও কিছু কাজ করবো, এই LMDগুলো দেখতেছেন আমি কিন্তু প্রত্যেকটা LMDগুলোই আমি কিন্তু চেক দিয়েছি আমার এই ডিশের মধ্যে কতগুলো LMD সেটিং করা যায় সেগুলো দেখি। তো দেখতেই পাচ্ছেন আজকে প্রথম যে সিগন্যালটি দেখাচ্ছি এটি হচ্ছে 43% সিগন্যাল, 43% সিগন্যাল, এটি হচ্ছে BTB ন্যাশনালের একটি নাম্বার। আর BTB-র নাম্বারটি হচ্ছে 4640 হরিজেন্টাল 17500। আপনারা যদি আসলে আমি আজকে এই টিভি নাম্বারটা দিয়ে কাজ করছি, তো আপনারা এই টিভি নাম্বারে যদি সিগন্যাল পান আপনারা কিন্তু সম্পূর্ণ চ্যানেলগুলাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তারপরে আপনাদের অন্য আরেকটি নাম্বার আপনাদের একটু দেখাবো, আসলে অন্য চ্যানেলে কীরকম সিগন্যাল আসে আপনাদের সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো আপনাদের সেই সিগন্যালটি দেখাবো। তো আমি আপনাদের দেখাবো হচ্ছে দেশ টিভি, হয়তো দেখা যাচ্ছে দেশ টিভি, দেশ টিভির সিগন্যাল দেখাবো হচ্ছে 81%, অর্থাৎ হচ্ছে 81% সিগন্যাল, অনেক ভালো, অনেক হাই কোয়ালিটি কিন্তু সিগন্যাল এই আমার এই ডিশের মধ্যে। তো আপনাদের আরেকটি সিগন্যাল দেখাবো, এটা হচ্ছে টিভি চ্যানেলের নাম হচ্ছে চ্যানেল আই, 65%, অর্থাৎ হচ্ছে 65% সিগন্যাল কিন্তু আছে। তো আপনাদের আরেকটি চ্যানেল দেখাবো, এটা হচ্ছে এশিয়ান টিভি, তো 73% সিগন্যাল আছে, অর্থাৎ হচ্ছে 73% সিগন্যাল কিন্তু আছে। তো আপনাদের ডিশ দেখালাম, এই সিগন্যাল দেখলাম, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই।